আমাদের বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের মূল স্ট্রাকচার হচ্ছে দুইজন মেডিকেল অফিসার, একজন সিনিয়র স্টাফ নার্স, একজন ফার্মাসিস্ট আর একজন এমএলএসএস। তো আমি এখানে মেডিকেল অফিসার হিসেবে আছি, আর একজন সিনিয়র স্টাফ নার্স আছেন, আর এমএলএসএস আছেন। তো ফার্মাসিস্ট যিনি, উনি ঢাকা মেডিকেল কলেজে প্রেশনে আছেন। আর আমাদের এখানে দুইজন এসএসসি এবং প্রেশনে এখানে আছেন এক্সট্রা আর কি। ওনারা ডেপুটেশনে এখানে, ওনাদের অবকাঠামো নেই, এর জন্য ওনারা এখানে কর্মরত রয়েছেন। আমাদের এখানে কাজ হচ্ছে স্কুল ভিজিট এবং আউটডোর বেসিসে চিকিৎসা প্রদান। তো আমরা প্রতিদিন 9টা থেকে 2টা আউটডোর বেসিসে চিকিৎসা দিয়ে থাকি। তো এটা মেনলি আসলে স্কুল গোয়িং যে বাচ্চারা, এদের প্রায়োরিটি। তো দেখা যায় এখানে অ্যাডাল্ট লোকজনও আসেন, তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবং এখানে আমাদের কিছু প্রয়োজনীয় ঔষধ সরবরাহ আছে, সেগুলো আমরা প্রদান করে থাকি রোগীদেরকে। স্কুল গোয়িং বাচ্চাদের মেইন প্রায়োরিটি, ওদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো ওরা যেন এখানে আসে, শুধু মানে ফিজিক্যাল মেন্টাল যে কোনো প্রবলেমের জন্য আসতে পারে। আমি সরকার এখন স্কুল হেলকে কৈশোর বন্ধ মানে হসপিটালেও কোথাও চিন্তা করতেছেন, যে কোনো দরকার ওরা আসতে পারে। আমরা সর্ব মানে চেষ্টা করবো, এবং স্কুল খুঁজতে আমরা আবারও হচ্ছে স্কুল ভিজিট চালু করব। আর যেটা বলবো, আমাদের কিছু প্রতিবন্ধকতা, যেটা যে একটা অফিস চালানোর জন্য যে ন্যূনতম যে বরাদ্দ, এটা খুবই কম এবং নেই বললেই চলে।